সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহ রহমতে ভালো আছেন? আল্লাহ রহমতে আমিও ভালো আছি। আমি এখন আছি আমার স্টুডিওর দোকানে। এখানে আছে সামান ভাই। সামান ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা সামান ভাই, আপনার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি ভাই? ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সামান গ্যালারি, আর ফেসবুক পেজের নাম হচ্ছে শাহেনশাহ। শাহেনশাহ, আচ্ছা। আরেকজন আমার ইউটিউব চ্যানেল আছে বর্তমানে আশুলিয়ার। আচ্ছা ভাই, আপনার নামটা? আমার নাম এস কে শাহিন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হলো এসটি পরিবার। আর একটা পেজ আছে, পেজের নামও এসটি পরিবার। পেজের নামও এসটি পরিবার। আচ্ছা, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন আমাদের। কি ধরনের ভাই ভিডিও ছাড়েন আপনি? আমি মোটামুটি একটু সামাজিক টাইপের ভিডিও ছাড়ি, একটু কাপল ভিডিও করার চেষ্টা করতেছি। আপনারা সবাই আমার পেজটাতে অবশ্যই ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আচ্ছা, আর সামান ভাই, আমি বিভিন্ন ধরনের কোয়ালিটি ভিডিও, পথ শিশু এবং অসহায় মানুষদেরকে নিয়ে ভিডিও করে থাকি। আমার মতনই? আচ্ছা, অবশ্যই সামান ভাই হচ্ছে আমার মতনই, যারা অসহায় পথ শিশু আছে, রিক্সা চালক, বিভিন্ন অসহায় মানুষ আছে। আপনারা সবাই আমাদের পেজ এবং ফেসবুক পেজ এবং ইউটিউবের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন, সবাই পাশে থাকবেন। অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন, আমরা আসলে কাজে উৎসাহ হব, আরো আমরা এই ধরনের মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবো। আসলে আপনারা যদি সাপোর্ট করেন, আমরাও ভিডিও বানাতে আগ্রহী হবে। আসলে আপনারা কিন্তু একটা ভিডিও এক মিনিট দুই মিনিট দেখে কিন্তু উড়ায় দেন। আমরা কিন্তু একটা ভিডিও করতে অনেক মাথায় চিন্তা ভাবনা বা অনেকক্ষণ পরিশ্রম করার পরে কেটে গেলে তারপরে ভিডিও মানে করতে হয়, অনেক সময় লাগে। অবশ্যই আমাদের আপনারা সাপোর্ট করবেন। আমরা আসলে ভালো কাজ করতেছি, মানুষ তো সারাজীবন কেউ বেঁচে থাকে না, আমরাও আসলে সারাজীবন বেঁচে থাকবো না। দুনিয়ায় আসলে টাকা পয়সা আজ আছে কাল নাই, আজকে মারা গেলে সব কালকে দুই দিন, টাকা পয়সাকে কবরে নিয়ে যেতে পারবে না। সবাই আমরা চাই যে আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমরা অসহায় পথ শিশু বা যারা গরিব একদম আমাদের সাথে নিম্ন যারা আছে বা তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব আর তাদের পাশে থাকব। আসলে কি বলবো, বলার মতন ভাষা নাই। আজ আসলে ওরা অনেক কষ্ট করে, যারা পথ শিশু আর যারা মনে করেন যে অনেক একটু মানে কষ্টে থাকে, তাদের পাগল মানে পাগল কিন্তু আসলে মানুষ সহজে হয় না। ওরা কিন্তু আসলে পরিস্থিতির শিকার হয়েছে বা অনেক ধরনের অনেকের জীবন কাহিনী নিয়ে আমরা আসলে ভিডিও করি। সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর সবাই অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।